শুধু কোরআনের তেলাওয়াত শুনে কাফেরেরা কালেমা পড়ে মুসলমান হয়েছে। গত বছর আমি সুনামগঞ্জের বাদাগার একেবারে ইন্ডিয়া বর্ডারের কাছে যেখান থেকে পাথর উত্তোলন করে ওই এলাকায় আমি মাহফিলে গিয়েছিলাম। বাদাগার একটা বিশাল বাজার, নাম করা বাজার সুনামগঞ্জের। আমি যখন এশারের পরে কোরআনে কারিমের তেলাওয়াত করতেছিলাম, হঠাৎ করে একজন যুবক লাফ দিয়া স্টেজে চলে আসছে, আমার পায়ের কাছে এসে বসেছে। আমি যুবকের দিকে বারবার তাকাই, দেখি যুবকের পরনে একটা জিন্স প্যান্ট আর গায়ের মধ্যে একটা গেঞ্জি, মাথায় কোনো টুপি নাই। আর তার চেহারার দিকে তাকাইলে মনে হয় তার চেহারার মধ্যে কোনো নূর নাই, তার চেহারার মধ্যে কোনো সৌন্দর্য নাই। আমি অনেকক্ষণ তাকায় রইলাম, ওই যুবক কোরআনে কারিমের তেলাওয়াত শুনতেছে, নিচের দিকে তাকায় তাকায়া আমার আর বুঝতে বাকি রইল না, এই যুবক আল্লাহর কোরআনের সুরে হারিয়ে গিয়েছে। আল্লাহু আকবার। যখন তেলাওয়াত শেষ হয়ে গেল, যখন তেলাওয়াত শেষ হয়ে গেল, ওই যুবক লাফ দিয়ে এসে আমার হাত ধরল। আমি জিজ্ঞেস করলাম, যুবক তোমার কি পরিচয়, কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর? পাশের থেকে কিছু মানুষ বলে, হুজুর এই যুবকটার নাম হচ্ছে কার্তিক চন্দ্রশীল। নাম কি? মুসলমান না? মুসলমান নাম না কি? আরে আপনাদের কথা শুনি না তো, আমি করব ওয়াজ, আপনারা দিবেন আওয়াজ। শুধু হুজুর একা একা খাটাবেন নাকি? আর যদি হুজুর একা একা ওয়াজ করে যায়, মমি সিং ওয়াজ করতে গেলে মমি সিং এরা বলে, হুজুর আপনি ওয়াজ করুন, বুঝুন। পরে আমরা ওয়াজ করি আর হেরা শুধু ঘুমাই। কি করে ঘুমায়? রাত 3টা বাজে ওয়াজ শুনে সব জায়গায় ঘুমায় থাকে, একটাও ফজরের নামাজ পড়ে না। এই ওয়াজে কোনো লাভ হবে না। আমি করব ওয়াজ, আপনারা দিবেন আওয়াজ শুনে, যাতে নাস্তিক মুরতাদ বেঈমান বুঝতে পারে এখানে কিছু ইমানদার যুবক আছে। ইমানদার যুবক গাঁজা খাওয়া, ফেনসিডিল খাওয়া, ইয়াবা খাওয়ার যুবক না, আল্লাহর কোরআনের সৈনিক। ঠিক কি না বলেন? রাজি আছেন তো? ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন বলি আমিন। আমি জিজ্ঞেস করলাম, যুবক তোমার নাম কার্তিক চন্দ্রশীল, তুমি কেন এসেছো? বলে, হুজুর আমি এই বাজারে একটা দোকানে কর্মচারী, আমি গোপনে গোপনে লুকিয়ে লুকিয়ে মোবাইলের মধ্যে আপনার কোরআন তেলাওয়াত শুনি। সুবহানাল্লাহ। বলেন, এ যুবক তুমি কোরআন তেলাওয়াত কেন শোনো? বলে, হুজুর বিশ্বাস করেন এই কোরআনের তেলাওয়াত আমার হৃদয়ের মধ্যে এমন ভাবে আঘাত করে, কোরআন তেলাওয়াত শুনলে আমার ঘুম আসে না, কোরআন তেলাওয়াত শুনলে এত মজা লাগে, এত মজা লাগে, হুজুর কোরআনের সুর আমার হৃদয়কে জয় করেছে। আমি বললাম, যুবক তুমি এখন স্টেজে কেন আসছো? ওই যুবক বলে, হুজুর আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওই যুবককে আমি বললাম, যুবক রে আপনাদের কাছে স্বেচ্ছাসেবকরা যাচ্ছেন ব্যাগ নিয়ে, ওয়াজও চলুক আর এই মাহফিলের জন্য সহযোগিতাও করেন, কিন্তু ওই 10 টাকা 5 টাকা না, এই 10 টাকা 5 টাকা দিয়েন না, এটা কোরআনের মজমায় আসছেন, একজন আন্তর্জাতিক কারি আনছেন, হ্যাঁ কোরআনের মর্যাদায় কোরআনের সম্মানে পকেটে যা আছে সব দিয়া যান। 500-1000 টাকার নোট দেখতে চাই, মিনিমাম 100 টাকা, 500-1000 টাকার নোট দেখতে চাই। ওই আন্তর্জাতিক হুজুর আনছেন, আন্তর্জাতিক একটা কালেকশন দিয়েন, ঠিক আছে? এই লজ্জিত করবেন না, ও আজ চলুক কালেকশনও চলুক, যেহেতু সময় কম। কি বলেন? কি বলেন? হ্যাঁ কালেকশন চলতে থাকুক। যুবকরা তোমরা ব্যাগ নিয়ে সবার কাছে যাও, চিরনি অভিযান দাও, চিরনি অভিযান, একজনও বাদ যাবে না। মা বোনদের কাছে ব্যাগ পাঠায় দেন, রাস্তায় যারা আছেন কেউ যাবে না। আমরা সময় দিয়েছি আল্লাহর রাস্তায়, এখন আমরা মাল দিব। কি দিব? কি দিব? মাল দিব, প্রয়োজন আল্লাহর দিনের জন্য আমরা জানও দিব ইনশাআল্লাহ। হ্যাঁ দিতে থাকেন, দিতে থাকেন, এই ভালো করে সবাই হাত দেন পকেটে, এই যে 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 নক করতে হবে যে আমরা আপনার কাছে আসছি। সবাই তো ওয়াজের সুরের মূর্ছনে এদিকে তাকায় আছে, যে পিঠে একটু হালকা আঘাত করবেন, একটু ডাক দেবেন একরামের সাথে যে আমরা আপনার কাছে আসছি, দেন ওয়াজ মাহফিলের জন্য সহযোগিতা করেন। সম্মানিত হাজিরিন, আল্লাহর কোরআনের কেমন পাওয়ার! আল্লাহ নিজে বলছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। কোরআনে মাজিদের তেলাওয়াত শুনলে ঈমান বৃদ্ধি পায়। আল্লাহু আকবার। অন্য আয়াতে আল্লাহ বলেছেন, ওয়া ইযা কুরিআল কোরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন।
যখন তোমাদের সামনে কোরআন পড়া হয় তখন তোমরা চুপ করে কান লাগিয়ে কোরআন শোনো, এতে করে আমি আল্লাহ তোমাদের উপর রহমত নাজিল করব। আল্লাহু আকবার! তার মানে আজকের মজমায় কোরআনের তেলাওয়াত হয়েছে, আল্লাহর কোরআন বলে এখানে রহমত নাজিল হয়েছে, কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। এই কোরআনের মজমা জান্নাতের বাগান। এবার আমি ওই ছেলেকে জিজ্ঞেস করলাম, যুবক আমি যদি এখন তোমাকে কালেমা পড়ে মুসলমান বানায় দেই, আগামীকালকে 71 টেলিভিশন আমার বিরুদ্ধে রিপোর্ট করবে, কারণ বাংলাদেশে একটা সবগুলা শয়তান 71 টেলিভিশনের যত সাংবাদিক সবগুলা ইসলাম বিদ্বেষী, ধর্মদ্রোহী, রাষ্ট্রদ্রোহী, ঠিক কিনা বলে? ওরা সব সময় আলেমদের পিছনে লেগে থাকে, সুপারগুলোর মতো। সুপারগুলোর মতো কি? আলেমদের পিছনে লেগে থাকে, যারা হক কথা বলে তাদের পিছনে লেগে থাকে। তবে 71 টেলিভিশন অনেকটাই দায়ী শুধু মিথ্যা রিপোর্ট করার কারণে, ঠিক কিনা বলেন? আল্লাহ হয় হেদায়েত দেবেন, নাইলে ওদের ধ্বংস করে দেবেন। সম্মানিত হাজিরিন, আমি বললাম, ও যুবক আমি যদি এখন তোমাকে কালেমা পড়ে মুসলমান বানায় দেই, আগামীকালকে আমার বিরুদ্ধে টেলিভিশন রিপোর্ট করবে 71 টেলিভিশন। বলে, হুজুর আপনি যাই বলেন না কেন, আমি কালেমা পড়ে মুসলমান হবেই হব। আমি চিন্তা করলাম, এই এলাকার যিনি জনপ্রতিনিধি আছে তাকে ফোন করা হোক। তাকে ফোন করা হলো, চেয়ারম্যান সাহেবকে জিজ্ঞেস করলাম, ও চেয়ারম্যান সাহেব একটা ছেলে এসেছে হিন্দু, কালেমা পড়ে মুসলমান হতে চায়। চেয়ারম্যান সাহেব তার বায়োডাটা শোনার পরে বলল, হুজুর আমি এই ছেলেটাকে চিনি, যদি কালেমা পড়ে মুসলমান হতে চায় কালেমা পড়ে মুসলমান বানায় দেন, বাকিটা আমি দেখব। আল্লাহু আকবার! সাথে সাথে যুবকের নাম রাখা হলো আব্দুল্লাহ। কালেমা পড়ে মুসলমান বানায় দিলাম। ও যুবক, আল্লাহর কোরআন এমন এক কিতাব রে বন্ধু, এই কোরআনের তেলাওয়াতের আওয়াজ শুনে, এই কোরআনের সুর শুনে আজ পর্যন্ত ইউরোপ আমেরিকাতে খ্রিস্টানরা কালেমা পড়ে মুসলমান হচ্ছে, ঠিক কিনা বলেন? যে সাহাবীর কথা বলতেছিলাম, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন অমুসলিম, আল্লাহর নবীর দরবারে এসে মাঝে মাঝে কোরআনের তেলাওয়াত শুনতেন, কিন্তু সাদ সিদ্ধান্ত নিলেন তিনি অমুসলিম থাকবেন না, তিনি কালেমা পড়ে পরিপূর্ণ মুসলমান হবেন। আল্লাহু আকবার! আল্লাহর নবীর দরবারে আসলেন আর বললেন, ওগো আল্লাহর নবী, আমি আপনাকে আমার জীবনের চাইতে ভালোবাসি, আপনি আমাকে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। সরকার দো আলম।